হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, পাঞ্জাবি ঢাবা চিকেন। তাহলে বন্ধুরা দেখতে থাকো আমি কি করে বানাই। আমি আজকে যে চিকেন রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা পুরো একদম পাঞ্জাবি ঢাবা স্টাইলে। আর পুরো বড় বড় দেখতে পাচ্ছ, এই আমি ম্যারিনেট করে রেখেছি পুরো চিকেনের আধা একদম। তিনজন বাড়িতে, ওরা তিনজনই খাবে। এটা পুরো আমি ম্যারিনেট করে রেখেছি মশলা দিয়ে, রসুন, পেঁয়াজ, আদ্রক আর শুকনো চিলি আছে, জিরা আছে, গরম মশলা আছে, সব পেস্ট করে মাস্টার অয়েল দিয়ে এটাকে আমি আধ ঘন্টার মতন ম্যারিনেট করে রেখেছি। এটা পুরো একটু গ্রেভি গ্রেভি হবে, ঝোলঝোল দিয়ে পুরো তন্দুর রুটি হবে। চুলাতে বানায়, আমি তো চুলা নেই, গ্যাসেই করব। চলো বন্ধু দেখতে থাকো, আমি রেসিপিটা আবার শুরু করছি। তেল গরম হয়ে গেছে, এবারে আমি ফোড়ন দেব। দেখতে পাচ্ছ, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, এটা হচ্ছে পাঞ্জাবিদের খাড়ে মশলা বলে এটাকে। এটাকে দেবো আমি ফোড়ন হিসাবে। এটা একটু ভাজা ভাজা হবে, তেলটা যাতে না ফাটে আমি উপর থেকে একটু লবণ দিয়ে দিচ্ছি। এবারে আমি মশলা যে পেস্ট করে রেখেছিলাম এই মশলাটা দেব। এবার আমি একটু হলদি পাউডার আর একটু লঙ্কার পাউডার অ্যাড করে তারপরে আমি হালকা হাতে সটে করব। দেখো বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে, অল্প একটু জল দেব, দিয়ে দিয়েছি, মশলা হয়ে গেছে, লাল হয়ে গেছে। আমি এবারে যে চিকেনের পিসগুলো এই বড় বড় এই হচ্ছে পাঞ্জাবিতে, এই ধাবাতে এই বড় বড় হয় আর তন্দুর রুটি, এইটা দিয়ে ভালো করে আমি কষাবো। মশলাগুলো দিয়ে দিলাম, বেস্ট করবো না, এটা আমি ভালো করে এটা মাখিয়ে নেব। তো বন্ধুরা, এবারে আমি এটাকে বয়েল করার জন্য, ভালো করে কষানোর জন্য এটাকে আমি চাপা দিয়ে রেখে দেব। এটা খুব গ্যাসে সিম করে, কারণ বড় বড় চিকেন তো, গ্যাসে সিম করে রান্না করব, অনেক সময় যাবে। তো 10-15 মিনিট পরে ফিরে আসছি, বন্ধুরা আমি কভার করব। এবার আমি ঢাকনাটা খুলে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে যে মশলা ধোয়া জলটা রেখেছি ওইটা আমি দিয়ে দেব। এবার আমি কভার করে দিলাম। তো বন্ধুরা দেখো, আমি এবারে ঢাকন খুলে দেখব, দেখতে পাচ্ছ একদম গ্রেভি গ্রেভি হয়ে গেছে, চিকেনও সিদ্ধ হয়ে গেছে। এইবারে আমি এটাকে সার্ভ করব পুরো পাঞ্জাবি ধাবা স্টাইল। আমি উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, আমার ধাবা স্টাইলের চিকেন একদম রেডি। এটা আমি তন্দুরি রুটির সঙ্গে সার্ভ করব। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো আর অনেক 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 ভালোবাসা দিও। আজকের মতন জয় নিতাই।